সর্বপ্রথম কি আপনার কাছে আসি, তার কারণ আপনারা সব থেকে বেশি করে সোচ্চার হয়েছেন, রাস্তায় নেমেছেন, বিরোধী দল নেতা গিয়েছেন এলাকাতে, কালকে আবার চন্দনবাবুরাও যাচ্ছেন শান্তি মিছিল করতে। আমি প্রথম আপনার কাছে এলাম কি, তার কারণ আপনারা সব থেকে বেশি করে সোচ্চার হয়েছেন দলের সব ফ্রন্ট থেকে। সুকান্তবাবু চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনারা কি মনে করেন এই মানুষগুলো? আমি আরেকবার শোনাবো, কি আর শুনবেন, আমি একবার শোনাই, বরঞ্চ একবার দেখুন আরতিটা এবং মানুষগুলোর মধ্যে আতঙ্কটা। আমি সেটাও শোনাই, রাজ্যপালের প্রশ্ন উত্তরটাও শোনাই, আমার মনে হয় তারপর আলোচনা করতে আরও একটু সুবিধা হবে আমাদের। আমি প্রথম রাজ্যপালকে কি জিজ্ঞাসা করলাম আমরা একবার শুনে নিই, আর কি উত্তর দিলেন? আপনি কি একদম শক্ত হতে পারেননি নাকি এখনো? আপনি এখনো নরম সরম হয়ে আছেন, এখনো চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না নাকি? আই এম হার্ডলি সফট অ্যান্ড সফটলি হার্ড। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে কার্যত এটাকে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এবং সবচেয়ে কৌতূহলের প্রশ্নে বদলে ফেলেছে। 355 ধারা, 356 ধারা জারি হবে কিনা, রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা, আপনি প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করবেন কিনা, গোটা বাংলার মানুষ এটা জানতে চাইছে। প্লিজ স্যার, গুড কোয়েশ্চেন, লেট ইট রিমেইন অ্যাজ এ কোয়েশ্চেন। এই ছিল রাজ্যপালের উত্তর। কিয়া, দেখুন, যে রাজ্যে সাধারণ মানুষের পুলিশ প্রশাসনের উপর ভরসা উঠে যায়, তখন সত্যি কথাই এই প্রশ্ন জাগে কি এই পুলিশ, এই প্রশাসন, তারা কি আদৌ নিরপেক্ষ কোনো ঘটনার তারা তদন্তে পৌঁছতে পারবেন? কোনো তদন্তের কোনো গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে, শুধুমাত্র পার্টির রং দেখে, দলীয় রং দেখে যেভাবে সিলেক্টিভ গ্রেপ্তার বা ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে তো সাধারণ মানুষের প্রশ্ন ওঠেই। দুটো ঘটনা পরপর, একদিকে আমরা দেখলাম শিবপুরের এই ঘটনা, যেটাতে একেবারেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার অবিলম্বে পুরো ঘটনার দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত, কারণ এটা সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতি এবং তাদের ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটেছে। যে ঘটনা গত বছরে যখন ঘটেছিল, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি আশঙ্কা করেছিলেন, তার কাছে খবর ছিল, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এক, দ্বিতীয়ত যেটা আপনি বারে বারে দেখাচ্ছেন, আমি গতকালও দেখেছি, আজকেও দেখেছি, খুব শিউরে উঠছি যে পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে দলদাস হয়ে গেছে। গতকাল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তার সঙ্গে দেখা করতে গেছেন একটা বডি ক্যাম পরে। কেন, কিসের জন্য, কাকে রেকর্ড করে তথ্যগুলো পাঠানোর দরকার ছিল, কে বসেছিল সেই তথ্যগুলো দেখার জন্য? উনি খুব সঙ্গতভাবে কথা কিয়া, কিন্তু পক্সো আইনটা যদি জানেন, কোন পুলিশ কর্মী, কোন সরকারি কর্মী এটা করতে পারেন না। আমি এটা ভাবে নির্যাতিত বা নির্যাতিতার পরিবারের কারুর সম্পর্ক, কারুর কোনো পরিচয় রিভিল করা যায় না। আপনাকে একটা ঘটনা বলে দিচ্ছি, এটা দর্শকদেরও জানা দরকার। আজকে কাকতালীয়ভাবে আমি ওই অঞ্চল দিয়ে আসছিলাম, সেখানে তৃণমূলের ব্যানার লাগানো, পতাকা লাগানো অটোতে সেই বাচ্চাটির নাম ঘোষণা করে তৃণমূলের পুলিশ তাদের ব্যর্থতার জন্য বাচ্চাটার প্রাণ গেছে, আর সেখানে বলছে ওই বাচ্চাটির নাম বলে বলছে আমরা তার জন্য তার পরিবারের পাশে আছি। আমি জানি না এটা কোন রাজনীতিতে সম্ভব, হয়তো অরিন্দমবাবু বাকিটা বলতে পারবেন, কিন্তু আমার দুটো সঙ্গত প্রশ্ন। যে যেটা প্রিয়াঙ্ক কানুঙ্গবাবু বলেছেন, যে জাতীয় মানব শিশু সুরক্ষা কমিশনের অধিকর্তা, উনি বলেছেন যে যিনি এখন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক, তার অফিস তো উল্টোডাঙায়, উল্টোডাঙা থেকে তিলজলার দূরত্ব কত দূর? আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, যখন গাজলে একই ঘটনা, গত 10 দিন আগে যে ঘটনা, যে ধর্ষণ ঘটে গেছে, 10 দিনে সময় হয়নি পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশনের যাওয়ার। ঠিক কাকতালীয়ভাবে তাদের মনে পড়লো আজকে, আজকেই তাদের ঘুমটা ভাঙলো, যেদিন কিনা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক গেছেন। বাচ্চাটির মা নিগৃহীতার মা বলছেন আমি তো ওনার সঙ্গে কথা বলতে চাইছিলাম, কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে? কি লুকোতে চাইছে পশ্চিমবঙ্গের পুলিশ? পুলিশ যখন দলদাস, আমরা তো বিভিন্ন জায়গায় প্রমাণ পেয়েছি, আমরা দেখেছি তপন কান্দুর ঘটনায় পুলিশের অফিস থেকে ফোন করে তাকে বলা হচ্ছে তুই এই দল ছেড়ে তৃণমূলে চলে আয়। কিসের জন্য পুলিশের এখন থানাগুলো কি তাহলে পার্টি অফিস? এটা আমাদের ভেবে নিতে হবে অনির্বাণ।